কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের ইনস্ট্যান্ট কফি বানিয়ে দেখাবো, কিভাবে ইনস্ট্যান্ট কফি বানাতে হয়। আসলে যেটা হয়েছে, আমার বাবা আমার কাছে জিজ্ঞেস করেছে যে আমি কিভাবে ইনস্ট্যান্ট কফি বানাই। তো আমি ভাবলাম যে এটা একটা তাহলে ভিডিও করে আপলোড করে দিই ইউটিউবে, তাহলে সে দেখতে পাবে, এবং সেই সাথে যারা প্রথমবারের মতো ইনস্ট্যান্ট কফি বানানো দেখতে চায় ইউটিউবে, তারাও এটা দেখতে পারে। তো প্রথমে আমি একটা মগ নিয়েছি, এবং মগে এখানে আমি পানি নেব, গরম পানি নেব, এটা বেশ যথেষ্ট গরম। এক মগ পানি নিয়েছি এবং এটা আমি ওভেনে দিয়ে দিব। কলের পানিটা যথেষ্ট গরম পানি। এটা আমি 1 মিনিট 15 সেকেন্ড দিব, 1 মিনিট 15 সেকেন্ড। এক মিনিট 15 সেকেন্ড হয়ে এসেছে প্রায়। এরপর আমি দেখাবো কিভাবে এটা কফি বানাতে হয়। মগটা বের করে নেব। এখানে তিন ধরনের কফি আছে, দুটা নেসকেফের, একটা হচ্ছে নেসকেফে এনকোর, আরেকটা হচ্ছে নেসকেফে গোল্ড। তো দুটা দুই রকম টেস্ট। আর একটা হচ্ছে টিম হর্টনস, টিম হর্টন হচ্ছে পিওরলি ক্যানাডিয়ান কফি। আর হচ্ছে নেসক্যাফে নেসলের, এটা নেসলের কফি মেট, কফি মেটটা ভালো লাগে কফির সাথে। এখন আজকে আমি আমি জাস্ট একটু দেখাবো কোনটা কীরকম দানা। নেসক্যাফের গোলটা হচ্ছে এইরকম দানাদার, কিন্তু আজকে আমি এটা বানাবো না। আর নেসক্যাফের এনকোরটা হচ্ছে একটু অন্যরকম, এটা মিহি, এটা খুব সম্ভবত আমাদের দেশে যেটা পাওয়া যায় ওই রকম দেখতে, কিন্তু আজকে আমি মেনলি বানাবো হচ্ছে টিম হর্টনেরটা। এটার দানাটা একটু ভিন্ন রকম, এটার টেস্টও ডিফারেন্ট, এইরকম দানাদার। তা আমি এরকম এক মগ পানি যেহেতু নিয়েছি, এরকম 1 চা চামচের মতো আমি এখানে কফি নিয়ে নিব। আর এর সাথে আমি নিব হচ্ছে কফি মেট, নেসলের কফি মেট, এটা অনেকটা ইনস্ট্যান্ট দুধের মতো। আমি এটা 2 চা চামচ নেব। এটা আপনাদের ইচ্ছা মতো কম বেশি নিতে পারেন। আর আমি চিনি দিব হচ্ছে 2 চা চামচ। সুন্দর সব মিশে গেছে, এটাই হচ্ছে ইনস্ট্যান্ট কফি। এখানে দুধ চিনি দুটাই আপনাদের ইচ্ছা মতো কম বেশি নিতে পারেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।